নমস্কার, আমি মিষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন মাতৃমঙ্গল ইউটিউব চ্যানেল। মাতৃমঙ্গল পরিবারে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দত্ত মুন্সী বাড়ি, দেবানন্দপুর, হুগলি। দত্ত মুন্সী পরিবারের ঠাকুর দালানের অবস্থান সত্যি অপূর্ব পরিবেশে। শান্ত নির্জন সবুজ বনানীর মধ্যে চারিদিকে ভেঙে পড়া পুরনো দালান, যা ঐতিহ্য ও ইতিহাসের কথা বলে, সত্যি মনোমুগ্ধকর। আমরা মহাসপ্তমীর দিন অপরাহ্নে পৌঁছে গিয়েছিলাম হুগলির দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মভিটার পাশের অতি প্রাচীন এক দুর্গা দালানে। এদের পুজো এবার 441 বছর পূর্ণ করল। দুর্গা দালানের ভগ্নপ্রায় দশা পলেস্তেরা খসে পড়া হলেও ঠাকুর দালানের মধ্যে আছে এক অপূর্ব সৌন্দর্য। আমার দেখা সব ঠাকুর দালানের মধ্যে এটি অনন্য। নির্জন শান্ত পরিবেশে ঠাকুর দালানটি। প্রবেশ পথের সামনে রয়েছে একটা বেল গাছ। এবার আসি মা দুর্গার পূজার ইতিহাস নিয়ে। নবম শতাব্দীর শেষ ভাগে কনৌজ হইতে আগত হরিপলাশ দত্তের অধস্তন পঞ্চদশ পুরুষ দত্ত মুন্সী পরিবারের কামদেব দত্ত 1581 খ্রিস্টাব্দে দেবানন্দপুর গ্রামে আসেন, রাধাকান্ত মন্দির ও চণ্ডী মন্দির স্থাপন করেন। সাজের দালান এখনো বর্তমান। সেই সময় হতেই শ্রী শ্রী দুর্গা পূজার প্রচলন। এই দুর্গা পুজোতে প্রকাণ্ড হয় না, ফল মিষ্টি ইত্যাদি দিয়ে পূজা হয়। আগে পুজোতে বলি হলেও এখন হয় না, এখন প্রতীকী বলি হয়। তবে এই দত্ত মুন্সী বাড়ির দুর্গা ঠাকুর পুজো দেখতে গিয়ে দর্শন করলাম 500 বৎসরেরও বেশি পুরনো মা ভবতারিণীর মন্দিরের। আরও জানলাম দেবানন্দপুরে ছিল 108 শিব মন্দির, সবে এখন ধ্বংসপ্রাপ্ত। 4 শিব মন্দিরের মধ্যে 2 শিব মন্দির এখনো কিছুটা অক্ষত, আর শরৎচন্দ্রের বসতবাটির কথা তো সবাই জানে। তবে দত্ত মুন্সী বাড়ির পুজোতে একসময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও আসতেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।